গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। দাঁড়াও এক সেকেন্ড, কেউ একটা ফোন করছে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখন সকালবেলা মা চা নিয়ে চলে এসেছে, এখানে চা রয়েছে, তো মা এপাশে বসার। মা আসতে চাচ্ছে না ক্যামেরায়, এটা কিছুক্ষণ পর বলবো কেন। যাই হোক, আমি একাই এখন রয়েছি ক্যামেরাতে, আর আজকে সারাদিন কি করছি না করছি সেটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। এখন বেশ গরম গরম চা এসছে, ওটা আগে খেয়ে নিই। হ্যাঁ, তো গাইস, চাটা খাওয়ার পর তো সকালে টিফিনটা করা দরকার। দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে, ওর জন্য আমরা সকালে টিফিন করব। আর আজকে আমাদের সকালের টিফিনে হচ্ছে পাস্তা, তো সেটা বানাবো। আর মার এদিকে শরীরটা বিশেষ একটা ভালো নেই, কি হয়েছে না হয়েছে জানাচ্ছি সবই। তো পাস্তাটা করব, মা খাবে, অল্প খাবে হয়তো, তো আমার জন্য মেন হচ্ছে আর অল্প খাবে, আর বাকিটা থাকলে থেকে যাবে, ওটা বিকালে টিফিন হিসাবে হয়ে যাবে। তাহলে চলো এবার পাস্তাটা বানিয়ে নিই, তারপর চটপট খাই, খিদেও পেয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। পাস্তার জন্য এখানে কড়াই গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, ওদিকে এই যে পাস্তাটা রয়েছে। আর এখানে আমি সব পেঁয়াজ লঙ্কা রেখে দিয়েছি, এখানে সস টস সব রেডি হয়েছে। এবার চটপট চলো তাহলে বানিয়ে নিই, তারপর তোমাদের হয়ে গেলে একেবারে দেখাচ্ছি। তো আমাদের গরম গরম পাস্তা একদম রেডি, দেখো পুরো ধোয়া উঠছে। তো এবার এটাকে চটপট পেটে ঢুকাতে হবে, খুবই লোভ হচ্ছে। আর আমার মা কিন্তু পুরো খাচ্ছে এথনিক খাবার, মা খাচ্ছে পাস্তা দিয়ে মুড়ি দিয়ে। চলো একবার দেখিয়ে দিই সেটা। মুড়িটা ওপরে দিয়ে দিয়েছে, পাস্তাটাকে ঢেকে দিয়েছে। চলো তাহলে চটপট খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর মা রান্না বসিয়ে দিয়েছে। এগুলো কি, কিসের ডিম? মুরগির ডিম, মুরগির ডিম বসিয়ে দিয়েছে, মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আজকে ডিম হবে। আর ওদিকে আলু টালু কেটে রাখছে, এদিকে রান্না বান্নার প্রস্তুতি চলছে। তো আমি ভাবলাম যে চলো একটু ছাদ দিয়ে ঘুরে আসি, তাহলে চলো একটু ছাদ দিয়ে ঘুরে আসি। ছাদে এসে ঘুরছি, তোমরা তো দেখলেই কত কিছু, গাছ টাচ গুলো একটু দেখালাম, খুব রোদ লাগছে। যাই হোক, ছাদে একটু ঘুরছি, শীতের মধ্যে বেশ ভালোই লাগে ছাদে আসতে। আর মা নিচে রান্না করছে, মেন কি মার আজকে মানে মা ক্যামেরায় আসছে না, কারণ মার মানে শরীরটা খুবই খারাপ, ভাল লাগছে না। হ্যাঁ, তো ওর জন্য বেশি কথাও বলছে না, চুপচাপই আছে, ওর জন্য মা ক্যামেরায় আসছেন। অ্যাকচুয়ালি মার একটু পেটে সমস্যা হয়েছে। হ্যাঁ, তো এত বাসি শীতকাল, তো একটু সমস্যা হয়েছে, যার কারণে একটু মানে পেটের সমস্যা হয়েছে, শরীরটা তার কারণে একটু দুর্বল খারাপ রয়েছে, ওর জন্য মা আসছে না ক্যামেরায়। মা বললো যে আমি একটু সুস্থ হয়নি, তাহলে আমার ভাল লাগবে, কথা বলতেও ভাল লাগবে, তারপর না হয় আমি আসবো, আজকে তুই কর ব্লগটা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আগে তুমি সুস্থ হও। ওর জন্যই মা আসছে না, তোমরা কিছু মনে করো না যে মা আজকে কেন আসলো না। আর মা একটু চুপচাপ রয়েছে, দেখবে শরীর ভালো না থাকলে না কিছুই ভাল লাগে না। আগে তো মানুষের শরীর না, তো ওই ওই শরীরটাই যদি মেন ভালো না থাকে তখন আর কিচ্ছু ভাল লাগে না। ওই কারণেই যাই হোক, তো আমি ওর জন্য ব্লগটা করছি, দেখতে থাকো কি করি না করি, আশা করি ভালো লাগবে। বাবাও বাড়িতে চলে এসছে, আর বাবা কিছু বাজার নিয়ে এসছে, যেমন এখানে আছে টমেটো,
পেঁয়াজ, আলু, এখানে হলো কাঁচকলা গরম, আর হচ্ছে শিম। এই বাজারগুলো নিয়ে এসে এবার এগুলো জায়গাটা জায়গায় রাখতে হবে, এগুলোকে আগে রেখে নিই। অনেকটা তো বেলা হয়ে গেছে, এবার যাব হচ্ছে স্নান করবো। হ্যাঁ 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 দাও তো, এখন একটু স্নান করব, গিয়ে স্নান টান করবো আর ঘর টর মা ঝাড় দিয়ে দেবে। চলো স্নান টানটা করে নি, তারপর স্নান করে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান করে আমি চলে এসেছি, এবার আমি একটু ক্রিম টিম মেখে চুল টুল একটু আঁচড়ে নেবো, তাহলে চলো সেটা ফটাফট করে নিই। তো একদম ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান করে ক্রিম টিম মেখে, আর চুলটা ভাবছো যে এরকম পাতা পাতা কেন, ফার্স্ট অফ অল তো স্নান করেছি, চুল ভিজিয়েছি, আর তার সাথে হলো হচ্ছে গিয়ে চুলে আজকে আমি তেল দিয়েছি, কারণ অনেকদিন শ্যাম্পু আর ওই শুটিং এর ওখানে ওই স্প্রে পড়ছিল বারবার, খুবই মানে খারাপ লাগছিল, বারবার স্প্রে পড়ছিল, স্ট্রেটনিং হচ্ছিল, কখনো কার্ল হচ্ছে, যার কারণে চুলটা খুব বাজে হয়ে গেছিল। তো শ্যাম্পু কালকে করে তার আগের দিনও তেল দিয়েছি, শ্যাম্পু করে একটুখানি মাথায় তেল দিয়েছি, কারণ সবকিছুরই দরকার রয়েছে, তেল না দিলেও তো হয় না, ওর জন্য একটু তেল ফেলে দিয়ে একদম পাক্কা হয়ে গেছি। তো এবার কি করব, এখন এখন তো আর কোনো কাজ নেই, সমস্ত কাজই এখন প্রায় সারা, বাবাও চলে এসেছে, বাবা ছাদে রয়েছে, মা ওদিকে গেছে, আর হ্যাঁ মার কিন্তু এখন শরীরটা আগের থেকে অনেক ভালো রয়েছে, অনেকটা কিন্তু বেটার রয়েছে মা, তা এখন যে একটু বসে বসে দেখি, টিভি টিভি দেখি। চলো আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করো। তো দুপুর তো হয়ে গেছে, আমরা এখন খেতে বসে পড়েছি, তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমাদের মেনুতে কি কি হয়েছে, মানে দুপুরে আমরা কি কি দিয়ে খাবো তোমাদের, চলো সেটা একবার চট করে দেখিয়ে দিই। তো আমাদের আজকে এখানে রয়েছে ডিমের ঝোল, ডাল, এটা কি মুসুর ডাল, মুসুর ডাল, ওখানে কই বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা, আর এটা কি জানি আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে লেবু পাতা দিয়ে একটু ঝোল ঝোল মতন, এটা মা খাবে বিশেষত মার শরীরের জন্য। আর ওদিকে মা এখানে ভাত বাড়ছে, আর এখানে কাঁচকলা সিদ্ধ রয়েছে, ওই যে কাঁচকলা সিদ্ধ, এটাও মার। তো এই হলো আজকে মেনু, তো এই দিয়ে আমরা চটপট এবার খেয়ে নেবো। হে গাইস, গুড ইভিনিং, তোমাদের সাথে আমার দেখা হয়েছিল সেই দুপুর বেলায় খেতে বসে, হ্যাঁ খেতে বসে সেই দেখা হয়েছিল, আবার দেখা হচ্ছে এই সন্ধ্যাবেলায়, কারণ মানে খেয়ে দে একটু শুয়ে নিয়েছিলাম, বেশ একটু ভালোই ঘুম হয়ে গেছে, মাও ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছি, তো এই জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম, তো মা বলছে মায়ের খিদে খিদে পেয়েছে, তাই আমি বললাম আগে একটু চা খাই তারপর টিফিন খাবো। তো চলো এখন আগে আমি চা বসাবো, চা খাবো, দুজনে মিলে একটু টিভি দেখবো, তারপর আর কি করছি না করছি দেখতে থাকো। গাইজ অনেকটা রাত হয়ে গেছে, এবার রাতে ডিনারটা সেরে নিতে হবে, হ্যাঁ তো তার জন্য মা ওদিকে খাবার গরম বসিয়েছে, একটু গরম না করে খেলে তো ভাল লাগে না শীতের দিনে, তো মা খাবার গরম বসিয়েছে, এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো, তাহলে চলো খেয়ে নিই। আর আজকের ব্লগটা রাখছি এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা দেখতে, আর আজকের ব্লগটা কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তাহলে চলো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই, আজকের জন্য টাটা, গুড নাইট। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, এটা তো তোমরা জানোই। তাহলে চলো আজকের জন্য থাকছি এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।